ইশরাত জাহান গল্পের তৃতীয় অংশ সকাল সকাল ঘুম থেকে উঠে দ্বীপ কলেজে চলে যায় আর নীরা নিজের বাসায় আসে দীপান্বিতা ও অভ্রকের সাথে করে নিয়ে আসে দ্বীপ কলেজ শেষ করে নীরাদের বাসায় আসবে বাসায় এসে নীরা মা বাবাকে জড়িয়ে ধরেছিল কিছুক্ষণ তারপর ফ্রেশ হয়ে ব্যালকনিতে যায় ব্যালকনিতে দাঁড়ানোর সাথে সাথে মিসেস শিউলিদীপের দাদি ছাদ থেকে বলে কি গণোত্ব শ্বশুর বাড়ি দেখবার জন্য এখানে আসছ নাকি আমি বাসায় থাকলে তো এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতাম তোমাদের দেখার ইচ্ছা হলে তোমাদের বাসায় চলে যাব তোমার ভাগ্যটা হহুদ ভালো কি সুন্দর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি পাশাপাশি পাইছো। আমার নাতনির সোহাগ পাইবা আবার বাপের বাড়ির কথা মনে উঠলে দেখতে পাইবা তোমার ভাগ্যটাও ভালো দাদি কি সুন্দর নাটবৌ ফিরুনিতে বাপের বাড়ি আসছে আর তারপরও তার মুখ দেখতে পারছ কয়জন দাদি শাশুড়ির ভাগ্য এমন হয় বলতো কথা বলতে বলতে অভ্র আসে সেখানে তিনজনে মিলে গল্প করে কিছুক্ষণ নীরবের ঘরটিতে আজ দীপান্বিতা ও অভ্র থাকবে কয়েকদিন ধরে বিয়ের কাজকর্মের জন্য অনলাইনে ড্রেস সেল করতে পারেনি দীপান্বিতা আজ অনলাইনে লাইভে শাড়ি পরে এসেছে লাইভে এক একটি শাড়ি খুলে দেখাচ্ছে আর দাম বলছে জার্মান থেকে দীপান্বিতার লাইভ ভিডিও দেখতে থাকে নীরব স্ক্রিনে দীপান্বিতার মুখে হাত ছুঁয়ে বলে আমার ময়াবন বিহারিনী আমার এক সময়ের প্রণয়ের নারী সে এখন আমার জন্য এক নিষিদ্ধ নারী তোমায় হারিয়েছি আমি চিরতরে তবুও থাকিবে তুমি আমার এই বক্ষস্তরে বলেই চোখের পানি মুছতে থাকে নীরব জার্মানে গেছে আজ পাঁচ বছরের একটু বেশি ফুড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে অনেক জায়গায় এপ্লাই করে সে কিন্তু ভাগ্য তাকে জার্মানে সিলেক্ট করে জার্মানে আসার আগে দীপান্বিতার সাথে ছিল তার প্রেমের সম্পর্ক দীপান্বিতাকে ছোট থেকেই পছন্দ করত আস্তে আস্তে ভালোবাসা শুরু হয় একই স্কুলে পড়াশোনা করত তারা নীরব কলেজে উঠেছিল আর দীপান্বিতা ক্লাস নাইনে উঠছিল এমন সময় নীরব প্রপোজ করে দীপান্বিতাকে দীর্ঘ আড়াই বছর প্রেম করে তারা এরপর নীরব চলে যায় জার্মানে জার্মানে যাওয়ার পরও তাদের কথাবার্তা চলত হঠাৎ ছয় মাস পর থেকে দীপান্বিতাকে পাওয়া যায় না নীরা তখন ছোট তাই ওর কাছেও খোঁজ খবর নিতে পারতো না এরপর হঠাৎ একদিন মিসেস নাজনিনের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে অভ্র সামনে আসে নীরব জিজ্ঞাসা করে বাচ্চাটিকে মিসেস নাজনিন বলে ওঠে আমাদের দীপান্বিতার ছেলে অভ্র মায়ের মুখে এমন কথা শুনে আর কথা বলার রুচি থাকে না নির্বের সাথে সাথে কল কেটে দেয় এর কয়েকদিন পর দীপান্বিতা কল করেছিল কিন্তু নীরব কল কেটে দিত তারপর নিজে থেকে ফোন নম্বর ও বিভিন্ন ভার্চুয়াল অ্যাকাউন্ট পরিবর্তন করে খোঁজ খবর রাখে না দীপান্বিতার কলেজে শেষ করে কেয়া এসেছে নীরার সাথে আড্ডা দিতে কলেজের ভিন্ন ইনফরমেশন সবগুলো মনোযোগ দিয়ে কালেক্ট করেছে কেয়া দীপ যে তাকে ওয়ার্নিং দিয়েছে তাতে এগুলো করতেই হতো ইনফরমেশনগুলো নিরাকে দিয়ে বলে ভালোভাবে পড়শোনা করবি আর ফাঁকিবাজি হওয়া যাবে না একজন প্রফেসরের বউ তুই এটা মাথায় রাখবি নীরাকে আর কপালে হাত রেখে বলে তুই সুস্থ আছিস তো দোস্ত নাকি সাদা বিলাই তোকে প্রেমের মন্ত্র না দিয়ে বিদ্যার মন্ত্র দিয়েছে যেটা আমাকে ক্যাডার সাহেব দিতে থাকে কেয়া মনে মনে বলে তোর ক্যাডার সাহেবের চক্করে পড়াশোনা থেকে কোনো কিছু করার উপায় আছে আজ যে ওয়ার্নিং দিয়েছে আমাকে জীবনেও ভুলব না কলেজে নীরা কলেজে যায়নি তাই কেয়া ও ওরিক একসাথে বাইকে করে কলেজে যায় রাস্তায় রোড ক্রসিং এর সময় দ্বীপ ও রিকের বাইক পাশাপাশি থাকে দ্বীপ দেখে ফেলে রিক ও কেয়াকে তারপর দ্বীপের কক্ষে কেয়াকে ডাক দেয় কেয়াকে দ্বীপের কক্ষে আসলে দ্বীপ বলে পরীক্ষা আর তিন দিন পর তুমি নিজে পড়াশোনায় মনোযোগী না সাথে ওই গাধিটাও কোন প্রকার পড়াশোনায় অমনোযোগী আমি সহ্য করব না আজ থেকে ক্লাসে মনোযোগ দিয়ে পড়াগুলো আদায় করবে আর এই তিন দিনে যা যা শিখবে ইনফরমেশন নিরাকে দিবে তোমাদের ক্লাসের যে টপ স্টুডেন্ট ওর থেকে এই এক সপ্তাহের ইনফরমেশন কালেক্ট করবে দুজনে পড়াশোনা ঠিক মতো করবে আজ থেকে নিরাকে আমি পড়াবো আর তোমার খোঁজ তোমার বাবা মায়ের থেকে নিব পড়াশোনায় তুমিও কম ফাঁকি বাজনা আজ থেকে মনোযোগী না হলে তোমার জন্য ইস্টিয়াক স্যারকে ঠিক করবো খুব ভালোভাবেই জানো স্যার কেমন শুকনো ঢোক গিলে কেয়া বলে দরকার নেই স্যার আমি মনোযোগ দিয়েই পড়ব আর নিরাকেও ও ইনফরমেশনগুলো দিব গুড গার্ল আর শোনো আমি যে ইনফরমেশন দেওয়াই এটা চ মানে নিরাকে বলার দরকার নেই ঠিক আছে কিন্তু চন্দ্রপাখি বলতে যে থামলেন কেন স্যার একটু দুষ্টুমি করেই বলে কেয়া দীপ চোখ রাঙিয়ে বলে ক্লাসে যাও মনোযোগ দিয়ে পড়াশোনা করো কেয়া ভয়তে চলে যায় দীপ বীরবির করে বলে ছাত্রী যখন বউ আর শালী হয় কত কিছুই না সহ্য করতে হয় সন্ধ্যায় দীপ নীরাকে বলে বই বের করো পড়তে বসবে না আমি এখন ফিরুনিতে এসেছি নববধূ আমি এখন কতদিন পর বাবার বাসায় এসেছি এখন পড়তে বসবো না ভালোভাবে বলছি পড়তে বসো কেমন জামাই আপনি শ্বশুর বাড়িতে এসেছেন জামাই আদর খাবেন গল্প করবেন আড্ডা দিবেন তা না খালি বলছে পড়তে বসো পড়তে বসো এমন জামাই আমার ভালো লাগে না দীপ নীরার কানের কাছে এসে ফিসফিস করে বলে দুইটা অপশন দিলাম তোমাকে চয়েস করবে তুমি এক সার মুড এই সার যদি একবার শিক্ষক মুডে চলে আসে তাহলে তার শিক্ষক থেরাপি তো জানোই দুই স্বামী মুড এই স্যার যখন স্বামী মুড হয়ে যাবে তখন কিন্তু সে জামাই থেরাপি শুরু করে দিবে কারণ তুমি তো চাও আমি স্যার থেকে পারফেক্ট স্বামীতে রূপান্তর হই কান গরম হয়ে আসে নিরার সাথে সাথে বলে এগুলো কিসব কথাবার্তা স্যার ওমা এখন স্যার হয়ে গেছি এতক্ষণ না শ্বশুর বাড়ির জামাই আদর নিয়ে বলেছিলে যেহেতু আমি এই বাড়ির জামাই সেদিকে থেকে তুমি তো আমার বউ তাই না বউ দূরে সরে আসে নীরা দ্বীপের কথার ধরন মাইন্ড অন্যদিকে নিয়ে যায় তাকে দ্বীপ আবারও আলতো হেসে চোখের চশমা ঠিক করে নীরার চোখের দিকে তাকায় নীরাও তাকায় চশমাওয়ালা এই চোখের দিকে দীপ নীরার চোখের দিকে তাকিয়ে বলে এই স্যারকে যদি স্বামী হিসেবে এখনই চাও সত্যি বলছি এই বছরে তোমার হাতে ইন্টারের রেজাল্ট নয় আমাদের চুনুমুনু আনার রিপোর্ট এনে দিব নীরা প্রতিত্বর না করে শুকনো ঢোক গিলে দীপ আবারও বলে কিসের মিষ্টি খাওয়াতে চাও সবাইকে আমাকে ভালো স্যার হওয়ার রেজাল্টের নাকি ভালো স্বামী হওয়ার রেজাল্টের পড়তে বসবো আমি আর কোনো ফাঁকিবাজি করব না কি কি পড়তে হবে বলেন আমি লক্ষ্মী মেয়ের মতো পড়তে বসতেছি নীরা বই পড়ছে আর আর চোখে দীপকে দেখছে দীপ তার মতো বইয়ের পাতা দাগিয়ে যাচ্ছে হঠাৎ করে নীরার চোখ আটকে যায় দীপের চোখের দিকে চারকোনা আকারে চশমার ভিতর দ্বীপের চোখ যেন আকর্ষণীয় লাগছে তার কাছে দীপের খোঁচা খোঁচা দাড়ির মাঝে ছোট্ট একটি তিল দেখা যাচ্ছে যেটা নীরা আজ খুব ভালোভাবে পরক করছে নীরার অজান্তেই নীরা তাকিয়েছিল দ্বীপের দিকে হঠাৎ নীরার পড়া বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপও তাকায় নীরার দিকে দ্বীপ বুঝতে পারে নীরার চাহনির মানে মোহিত হয়ে যাচ্ছে নিরা হবে নাই বা কেন তারা তো স্বামী স্ত্রী তাদের হক আছে এইভাবে একে অপরের প্রতি মোহিত হওয়ার কিন্তু কাল নীরার পরীক্ষা ওকে এখন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে দীপ চায় না নীরা তার উপর নির্ভর করে চলুক দীপ চায় নীরা একজন সফল নারী হোক সে তার বউকে তার চন্দ্রপাখিকে একজন ভালো আদর্শ সফল নারী বানাতে চায় ভালোবাসার মানুষ একজন সফল মানুষ হবে এই অনুভূতিটি ভিন্ন নীরার ভিতর এই সব কিছুর প্রতিভা আছে কিন্তু নীরা নিজেকে হেলায় উড়িয়ে দিয়েছে এসব ভেবে দীপ নীরার মাথায় দিল এক টোকা নীরার ভাবনার বিচ্ছেদ ঘটল দ্বীপ নীরাকে বলে বরকে দেখার জন্য সারা জীবন পড়ে আছে কিন্তু ইন্টারের রেজাল্ট একবারই আসবে আমি যেন দ্বিতীয়বার ইন্টার এক্সাম দিতে না দেখি বুঝতে পেরেছি বলেই পড়তে শুরু করে নিরা মনে মনে একটু লজ্জা পায় সে কিন্তু প্রকাশ করল না সকালবেলা দ্বীপের আগে ঘুম থেকে ওঠে নিরা। মিনিকে সোফায় ঘুম পাড়িয়ে দিয়েছে হামি তুলে নিরা তাকালো দ্বীপের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ঘুমানোর সময় কেউ চশমা চোখে রাখে কি আজব ক্যাডার সাহেব আমার চশমা খুলে ঘুমালে কি হয় বলেই ফ্রেশ হতে চলে গেল কেয়া আজ নিজের মতো কলেজে যাবে নিরা দ্বীপের সাথে যাবে কেয়ার ভালো লাগছে না নিরা তার সাথে নেই বলে আনমনে হাঁটতে থাকে কেয়া ঠিক তখনই পিছন থেকে শুনতে পায় এই চশমিশ কেয়া তাকালো পিছনে রিককে দেখতে পেল রিককে দেখে ভালো লাগল কেয়ার কিন্তু চশমিশ নামটি বলার কি খুব দরকার ছিল চশমা কি আর সে ইচ্ছা করে পড়ে তার অসুবিধা আছে বলেই তো চশমা নেওয়া লাগে প্রতিবাদ করে কেয়া বলে আমাকে চশমিশ বললেন কেন কারণ তোমাকে চশমা পরা দেখতে আমার ভালো লাগে তাই লম্বা চওড়া মুখে চিকন চিকন চোখে চশমা যেন আলাদাভাবে ফুটিয়ে তুলেছে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করলে বলতাম ডাক্তার হও একদম পারফেক্ট লাগবে আপনি ডাক্তার হতে বললে আমি ডাক্তার হতাম জানি না তবে আমি আমার মনের বাসনা না হয় বলেই দিতাম সম্পূর্ণ করার দায়িত্ব তোমার থুম আমার বাইকে করে চলো কলেজে পৌঁছে দেই আপনি কি আমার ড্রাইভার হওয়ার দায়িত্ব নিয়েছেন নীরা আমার সাথে যাওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে আপনি আমাকে কলেজে নিয়ে যাওয়া আশা করেন এগুলো কেন করেন এখনো বুঝতে পার নাকি বুঝেও না বোঝার অভিনয় বিষম ওঠে কেয়ার সে তো খুব ভালোভাবেই জানে এই সাদা বিলাই তার প্রেমে হাবুডুবু খেয়েছে সেও তো সাদা বিলাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে কথা এড়াতে কেয়া বলে আমি কি জানব আর আমার দেরি হয়ে যাচ্ছে পরীক্ষা আজ আমার চলুন কলেজে যাই বলেই রিকের বাইকে উঠল কেয়া রিক স্মিত হাসল কেয়াও হাসল এটা রিক দেখতে পেলো বাইকের আয়নাতে কেয়ার হাসি দেখে রিকের ভালো লাগল রিক মজা করে বলে আমার চশমিশের হাসি অনেক সুন্দর প্রতিউত্তর করে না কেয়া মনে মনে খুশি হয়েছে রিক তাকে নিজের করে বলছে নীরা রেডি হয়ে ব্যাগ গোছাচ্ছে ব্যাগগুলো দীপান্বিতা নিয়ে যাবে তিন দিন হয়ে গেছে আজ শ্বশুর বাড়িতে যাবে নীরা পরীক্ষা দিয়ে সোজা শ্বশুর বাড়ি কিন্তু নীরার মনে খারাপ লাগার আভাস নেই সে খুব ফুরফুরে আছে খারাপ আর লাগবে কিভাবে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি তো পাশাপাশি ব্যালকনিতে দাঁড়ালেই তার ঘর দেখা যায় আবার দীপান্নি তার ঘরের দিকে গেলে নীরবের ব্যালকনি মা বাবাকে সারাদিন দেখতে পাবে দীপ বারবার নীরাকে বলছে পরীক্ষা মনোযোগ দিয়ে দিবে যেটা পারবে না ওটা বাদ দিয়ে অন্যগুলো লিখবে যেহেতু টেস্ট পরীক্ষা আপাতত পাশ মার্কস হলেই হবে যেগুলো পড়িয়েছি মাথায় ভালোভাবে রাখবে নীরা এবার বিরক্ত দ্বীপের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলে এখন আমরা বের হব আপনি কি আমাকে এখনো এসব ভাষণ দিবেন দেশে মনে হয় আমি সেই মেয়ে যে কিনা স্যারকে বিয়ে করে বইয়ের বিদ্যা নিয়ে ঘুরছে কোথায় বিয়ে করলাম নতুন নতুন এখন আরো বরের সাথে ঘুরব ফিরব তা না পরীক্ষা এই করো ওই করো কর দীপনীরার কাছে আসলো তারপর বলে এই স্যারকে স্বামী রূপে তুমি নিজেই গ্রহণ করতে পারবে না যেখানে কাজটি তোমার দ্বারা সম্ভব না সেখানে কেন বারবার এসব কথা বলো আমি তোমার উপর কোনো প্রেশার ক্রিয়েট করতে চাই না তুমি যেদিন মন চাইবে সেদিনই স্বামী স্ত্রীর সম্পর্ক পূর্ণ হবে কিন্তু এখন আপাতত পড়াশোনা মন দিয়ে করো তোমাকে একজন আদর্শ সন্তান আদর্শ বউ আদর্শ বৌমা আর ভবিষ্যতে আদর্শ মা হতে হবে আদর্শ মা কথাটি শুনেই যেন মন অন্যরকম হয়ে গেল লজ্জায় আর কিছু বলল না দীপ তারাহুরা দিতে থাকলো অবশেষে সবাইকে বিদায় দিয়ে কলেজে চলে গেল নীরা ও দ্বীপ দ্বীপ আজ তাদের নিজস্ব গাড়ি নিয়েছে আপাতত নীরা ও দ্বীপের ব্যাপারে কলেজে কেউ জানে না দীপ জানায়নি কারণ নীরার পরীক্ষার ভিতর ওর ফ্রেন্ডরা ওকে নিয়ে প্রশ্নের পাহাড় তুলবে অনেকে বলবে বর এই কলেজের স্যার আর বউ ছাত্রী নীরার রেজাল্ট তো এমনি ভালো হবে এতে করে নীরার ওপর প্রভাব পড়বে দ্বীপ চায় না নীরা আপাতত এসব ফেস করুক অন্তত ইন্টার পরীক্ষা শেষ করে তারপর সবাই জানুক এজন্য গাড়ি করে যে গেটের পাশে দিয়ে নীরাকে নামিয়ে সে ভিতরে চলে যাবে এতে করে কেউ তাদের একসাথে দেখবে না পরীক্ষা শুরু হয়েছে ছাত্র ছাত্রী সবাই সবার সিটে বসেছে পরীক্ষা শুরু হওয়া ঠিক পাঁচ মিনিট আগে নীরা এসেছে এসেই কেয়াকে জড়িয়ে ধরে নীরা ও কেয়ার সিট সামনে পিছনে স্যার এসেছে সাথে সাথে সবাই চুপচাপ পরীক্ষায় মনোযোগী হতে থাকে দেড় ঘন্টা পরীক্ষা দেওয়ার পর নীরা দেখে সে অনেক কিছুই লিখেছে গুনতে থাকে কত মার্কস হতে পারে প্রায় চল্লিশ মার্ক মানে মার্কের উপরে আছে টেস্ট পরীক্ষা পাশ মার্কস হলেই হবে ক্যাডার সাহেব তো এটাই বলেছিল তাহলে আর কি খাতা জমা দিয়ে দিলেই হয় নীরার পিছনে কেয়া বসেছে নীরাকে আর বেঞ্চে হেলান দিয়ে বলে দোস্ত কত মার্কের উত্তর দিয়েছিস পাশ মার্ক উঠে গেছে দোস্ত তুই কত মার্কসের উত্তর দিয়েছিস আনুমানিক পঞ্চাশ হবে কিন্তু মনে কর দুই এক মার্ক কাটলে চল্লিশ বলছি এটা তো টেস্ট এক্সাম আমার ক্যাডার সাহেব বলেছে পাশ মার্কস উঠলেই হবে চল খাতা দিয়ে ফুস্কা খেতে যাই আচ্ছা দোস্ত চল এমনিতেও ভালো লাগছে না লিখতে বলেই দুজনে খাতা জমা দিয়ে বের হয়ে যায় বাইরে এসে নীরা ওকেয়া আরামছে ফুস্কা এনজয় করে তারপর দুজনে মিলে লেকের পারে এসে বসে দুজনে মন খুলে গল্প করতে শুরু করে গল্প করতে করতে অনেক সময় হয়ে যায় দ্বীপের ডিউটি অন্য ডিপার্টমেন্টে ছিল ডিউটি শেষ করে সে নীরাকে খুঁজতে লাগল কোথাও পেল না অবশেষে নীরাকে কল দিল নীরা কল রিসিভ করে বলে জি বলুন কোথায় তুমি আমি আর কেয়া লেকের পারে এসেছি কখন গেছো তোমরা এই তো ঘন্টা দুই হবে পরীক্ষা কখন দিয়েছো। পরীক্ষা দিয়ে পাশ মার্কস উঠিয়ে তারপর এসেছি আপনি না বললেন পাশ মার্কস উঠলেই হবে দীপের মাথায় হাত এই মেয়েকে সারাদিন রাত পড়িয়েছে সকালে একটু টেনশন মুক্ত করার জন্য ওই কথাগুলো বলেছিল আর এদিকে সে কিনা পাশ মার্কস এসেছে বলে নাচতে নাচতে ঘুরতে গেছে সাথে সাথে দীপ বলে ওঠে আমি কি বলেছিলাম পাশ মার্কস উঠিয়ে বাইরে চলে যাবা আচ্ছা থাকো ওখানে আমি আসছি আচ্ছা কলকেটে কেটে দিলে কেয়া নীরাকে জিজ্ঞাসা করে কি হয়েছে উনি আসছে আমাকে নিতে এই উনিটাকে ঢং তুই মনে হয় জানিস না আমার ক্যাডার সাহেব তোদের আদনান কবির দীপসার তাহলে আর কি আমিও চলে যাই বাসায় তোর সাদা বিলাইকে কল দে আসুক তোরা গল্প কর আইডিয়া মন্দ নয় কিন্তু আমার লজ্জা করছে আর লজ্জা পেতে হবে না ভালো যখন দুজন দুজনকে বেসেছিস দেরি না করে বলে ফেলা ভালো হবে বলতে বলতে দীপ গাড়ি নিয়ে হাজির নিরাদীপের গাড়ির দিকে তাকালো তারপর কেয়ার হাত থেকে কেয়ার ফোন নিয়ে রিককে এস এম এস দিল আমি লেকের পারে আছি আপনি যদি চান একসাথে আজকে আমরা কফি ডেট করতে পারি আমি দশ মিনিট অপেক্ষা করলাম আপনি না আসলে চলে যাব লিখেই ফোনটি কেয়ার হাতে দিয়ে দিল কেয়া এস এম এস দেখে অবাক হল বলে এটা কি লিখেছিস এখন উনি কি ভাববে বলত আমি কি করব এখন ভেংচি কেটে বলে তোর সাদা বিলাই কিছুই ভাববে না উল্টো খুশি হয়ে চলে আসবে দশ মিনিট সময় দিয়েছি দেখ কি করে এর ভিতরে দ্বীপ এসে বলে কাকে দশ মিনিটের ভিতরে আসতে বলেছ আসলেই দেখতে পাবেন এক সাদা বিলাই বলেই হেসে দেয় নিরা কেয়া সাথে সাথে দ্বীপকে বলে আসসালামু আলাইকুম স্যার নীরা ভ্রুকুচকে বলে উনি এখন তোর স্যার না উনি তো এখন তোর জিজু স্যার তো কলেজে শুনুন আমাদের কেয়া প্রেমে পড়েছে এক সাদা বিলাইয়ের তার জন্য অপেক্ষা করতে বলেছি আমরা তো চলে যাচ্ছি ও এবার ঘুরু কর মতো বলতে না বলতেই রিক হাজির দৌড়ে এসেছে সে দীপকে দেখতে পায়নি হাফাতে হাফাতে বলে আগে বলবে না তুমি এখানে এসেছ ক্লাসেই ঢুকতাম না তাহলে পিছনের গেট দিয়ে পালিয়ে আসতে হয়েছে বলেই দেখতে পেল দীপকে ভয়তে ঢোক গিলতে থাকে রিক। নীরা আবারও রিককে বলে ওঠে ভয় পাবেন না ভাইয়া উনি তো এখন আপনাদের স্যার না উনি এখন আপনাদের জিজু চোখের চশমা ঠিক করে গাড়ির দিকে যেতে যেতে বলে তাড়াতাড়ি আসো বাড়িতে যেতে হবে বলেই চলে যায় কেয়া সাথে সাথে ব্যাগ থেকে পানি বের করে খেতে থাকে এতক্ষণ ভয়তে ছিল নীরা ওদেরকে বিদায় জানিয়ে দৌড়ে উঠল গাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নেয় নীরা ও দ্বীপ একসাথে ঘরে এসে দ্বীপ গল্পের বই হাতে নেয় বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলে আমি যদি সবার জিজু হই তাহলে তোমার কি হব নীরামিনিকে নিয়ে খেলা করতে থাকে দ্বীপের এমন কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় দীপ চশমা ভালোভাবে সেট করে বলে কি হল বৌ বল কি হই আমি তোমার মিথ্যে হামি তুলতে তুলতে নীরা বলে আমি এখন ঘুমাব কাল রাতে ভালো ঘুম হয়নি আমার বলেই মিনিকে নিয়ে কম্বল মুড়ি দেয় নীরা দেখতে দেখতে নীরা টেস্ট পরীক্ষা আজ শেষ দিন এই কয়দিনে দীপ নিজ দায়িত্বে নীরাকে কলেজে নিয়ে গেছে আবার নিয়ে এসেছে নীরা যেন পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি না পালায় সেই জন্য ওয়ার্নিং দিয়েছে পুরো পরীক্ষা নীরা হামি দিতে দিতে দিয়েছে টেস্ট পরীক্ষা কি আর এত লিখতে ইচ্ছা করে এমনি নীরা অলস চোর সেখানে এতটুকু লেখা জমা দিলেই এনাফ কিন্তু ক্যাডার সাহেবের জন্য তাকে সম্পূর্ণ পরীক্ষার সময় বসে থাকতে হয়েছে আজকেও দীপ নীরাকে নিয়ে যাওয়ার সময় বলতে থাকে পরীক্ষা শেষ করে আমার জন্য অপেক্ষা করবে একদম বাইরে যাবে না যদি দেখেছি পরীক্ষা শেষ হওয়ার আগে খাতা জমা দিয়ে বের হয়েছ এই সার থেরাপি আবার ফিরে আসবে সার থেরাপি কথাটি শুনেই নীরার গালে অটোমেটিক হাত চলে আসে মিনমিন করে বলে বেটা খচ্চর বিয়ের পরেও কি না সার থেরাপি দিবে এই জন্য স্যারদের বিয়ে করতে নেই হয়তো এই জন্যই সবাই বলে স্যার ম্যাম পিতা মাতার সমতুল্য বীরবীর করতে করতে নীরা গাড়িতে ওঠে নিজের ঘরের জানালা দিয়ে মেয়ে জামাইকে একসাথে কলেজে যেতে দেখছেন মিসেস নাজনিন ও মিস্টার রবিন তাদের চোখে মুখে তৃপ্তির হাসি কতজন বাবা মা পারে এমনভাবে মেয়ের সুখ নিজের চোখে দেখতে হাতে গোনা গুটি কয়েকজনের মধ্যে তারা এমন লাকি বাবা মা এই যে যখন ইচ্ছা মেয়ের সুখ একটু উকি দিয়ে দেখছে আবার প্রায় বিকেল বেলা যে যে গল্প করছে দীপ ও নীরাদের গাড়ি দৃষ্টির বাহিরে গেলে মিসেস নাজনিন ও মিস্টার রবিন দুজন দুজনকে দেখে স্মিত হাসেন মিস্টার রবিন বলে ওঠে আমাদের মেয়ে সত্যি অনেক ভাগ্যবতী দীপের মতো কেয়ারিং স্বামী পেয়েছে আমাদের দ্বীপ নীরাকে যেমন প্রতিষ্ঠিত করবে তেমন নিজের আপন করে নিবে বাবা মা হয়ে সেই সুখ আমরা নিজের চোখের সামনে দেখতে পারব আবার আমাদের মেয়ে আমাদের কাছেও থাকছে তোমার মনের আশা পূর্ণ হচ্ছে এবার চোখের পানি মুছে মিসেস নাজনিন বলে প্রত্যেক বাবা মা চায় সন্তানের সুখ দেখতে মৃত্যুর আগে চায় সন্তান যেন তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজ দায়িত্ব নিতে পারে আমাদের নীরা অনেক বুদ্ধিমতী ও সবাইকে আপন করে নেয় কিন্তু পড়াশোনা ও নিজের ভবিষ্যৎ নিয়ে ওর তেমন মাথা ব্যথা নেই যেভাবে তিরিং বিরিং করে এভাবে তো ওর জীবন আগাবে না দ্বীপ ওকে শাসন করবে আবার ভালোবাসবে শুধু তাই না দ্বীপ ওর সকল বিষয়ের প্রতি যত্নশীল হতে পারে আমার পর দ্বীপ সে যে নিরাকে শাসন করে আবার গভীরভাবে ভালোবাসে আমি দেখেছি দ্বীপের চোখে সেই ভালোবাসা মেয়েটা বয়সের সাথে সাথে উড়তে শুরু করেছে সমাজের নিয়ম কানুন থেকে দূরে থেকে ও নিজেকে উড়ন্ত পাখি ভেবে নিয়েছে ব্যক্তি স্বাধীনতা ভালো কিন্তু বেশি উড়ন্ত পাখিকে স্বীকার করতে সময় লাগে না আমি দ্বীপের হাতে নীরাকে দিয়েছি যাতে আমার নীরা সুখে থাকতে পারে নীরব আর নীরার সুখ দেখাটাই যে আমাদের শেষ চাওয়া এরপর তো আর কিছু বলতে দিলেন না মিস্টার রবিন মিসেস নাজনিনের মুখ চেপে ধরে বলে ভাগ্যে যা আছে তাই হবে হুটহাট মৃত্যুর নাম উঠিয়ে সুখের মুহূর্ত কেন দুঃখে পরিণত করব মিসেস নাজনিন সাথে সাথে মিস্টার রবিনের বক্ষে মুখ গুজে আলিঙ্গন করে নিলেন মিসেস নাজনিন ও মিস্টার রবিন একে অপরকে ভালোবেসে বিয়ে করেন তাদের প্রেম ভালোবাসা যেন এখনো অফুরন্ত পরীক্ষা শেষ করে নীরা ও দ্বীপ গেটের বাইরে থেকে গাড়িতে ওঠে উদ্দেশ্য বাড়িতে আসবে দ্বীপ ড্রাইভ করতে থাকে আর নীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে হঠাৎ নীরা খেয়াল করল গাড়িটি তাদের বাড়ির রাস্তায় না উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে নীরা সাথে সাথে বলে আমরা আজ কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবে নীরা আর কোনো উত্তর দেয় না এর কিছুক্ষণ পর দ্বীপ গাড়ি থামিয়ে দেয় নীরা বাইরে তাকিয়ে দেখে তারা শপিং মলের সামনে এসেছে নীরা দ্বীপের দিকে ঘুরে বলে শপিং মলে কেন হানিমুন করতে এসেছি ইন্টারেস্টেড থাকলে চলো না হলে এখানে বসে থাকো আজীব প্রশ্ন শপিং মলে কেন বলেই দ্বীপ বের হয়ে যায় নীরা বীরবির করে বলে তেরাসার শুনে ফেলে দ্বীপ নীরার দিকে তাকিয়ে বলে তোমার সার প্লাস বর তোমার মতোই তো হবে নীরা আর কিছু না বলে মুখ ভেংচি দিয়ে দ্বীপের সাথে হাঁটতে শুরু করে শপিং মলে এসে আগে তারা কসমেটিক্সের দোকানে ঢোকে তারপর দ্বীপ নীরাকে বলে তোমার মাসে কি কি লাগে আমি জানি না এখানে মহিলা কর্মী আছে তাই এখানে নিয়ে এসেছি যাতে করে তোমার প্রয়োজনীয় সামগ্রী নিতে পারো বিয়ের শর্ত তো দেওয়া ছিল মাসে মাসে কসমেটিক্স কিনে দেওয়া আজ এক তারিখ নেও শুরু করো এক দৃষ্টিতে নীরা তাকিয়ে আছে দ্বীপের দিকে মনে মনে বলে লটারি পেয়ে গেলাম মনে হয় না চাইতেন কেনা কাটা করতে পারছি এরকম বর কপালে জুটলে আমি তো বলবো আমার শত্রুর কপালেও বর হিসেবে সার জুটুক বলেই দাঁত বের করে হাসে নিরা তারপর পছন্দ মতো প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে কসমেটিক্স কেনার পর দীপ নীরাকে কাপড় চোপড়ের দোকানে নিয়ে যায় কিছু জামা কাপড় কিনতে প্রত্যেক মাসে মাসে দ্বীপ পরিবারের জন্য জামা কাপড় কিনে এটা দ্বীপের ভালো লাগা আজও তাই করছে নীরাকে ড্রেসগুলো পছন্দ করে দিতে বলে নীরা সবার জন্য ড্রেস দেখে নেয় দ্বীপ চুপচাপ এদিক ওদিক দেখতে থাকে হঠাৎ দ্বীপের নজরে আসে একটি শাড়ি নিয়ে দুইজন মহিলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন আর দাম কোষাকষি করছেন দ্বীপের কাছে শাড়িটি ভালো লাগে নীরাকে এই শাড়িতে খুব সুন্দর লাগবে এমনটাই দ্বীপের কাল্পনিক চিন্তা কোনো কিছু না ভেবে শাড়িটি কেনার জন্য চলে যায় সেখানে ওই রকম দেখে আরেকটি শাড়ি নিয়ে নেয় দ্বীপ তারপর তারা বাসায় চলে আসে বাসায় এসে দীপ ও নীরা সবাইকে একসাথে করে ড্রেস দেয় ও কার জন্য কি কি এনেছে এগুলো দেখাতে থাকে পিঙ্কিও তার মা মিসেস সাদিয়া আছে তাদের জন্যেও আনা হয়েছে সবার ড্রেস দেখানো হয়ে গেলে নীরার জন্য কেনা শাড়িটি সবাইকে দেখায় দীপ প্রথমে বুঝতে না পারলেও যখন দ্বীপের মুখে শুনে এটা আমি তোমাদের বৌমার জন্য কিনেছি তখন অবাক নয়নে তাকিয়ে থাকে ক্যাডার সাহেবের দিকে পিঙ্কির হিংসা হয় সে সাথে সাথে বলে কই দেখি ওয়াও অনেক সুন্দর শাড়িটি আমার কাছে খুব ভালো লেগেছে মিসেস সাদিয়া পিঙ্কিকে সাপোর্ট দিয়ে বলে তোর ভালো লেগেছে একটা কাজ করি এই শাড়ি তাহলে পিঙ্কিকে দে আর নীরাকে পিঙ্কির জন্য আনা ড্রেসটি দে দীপকে উদ্দেশ্য করে শেষের কথাটি বলে পিঙ্কি খুশি মনে শাড়িটি নিতে গেলে নীরা ক্ষোভ করে নিয়ে নেয় আর বলে তোমার বর যদি তোমাকে কিছু কিনে দেয় তুমি না হয় সেগুলো এক্সচেঞ্জ করে নিও আমি তোমার মতো এত উদার নই যেটা আমার ওটা আমার করেই নেই তুমি তোমার জন্য কেনা ড্রেস নিয়ে যেটা তোমার ভাইয়া দিয়েছে ওটা নিয়ে খুশি থাকো আমি আমার স্বামীর দেওয়া উপহার নিয়ে খুশি হতে চাই মিসেস সাদিয়া ভেংচি কেটে বলে আমার মেয়েটা শাড়ি তেমন পড়ে না এই প্রথম একটি শখ করে নিতে চাইলো তাও সহ্য হল না নীরা কিছু বলার আগেই দীপ বলে কি বলতো ফুফি আমি আবার বউ আর বোনকে আলাদা চোখে দেখি যেটা বোনের জন্য এনেছি ওটা বোনের আর যেটা বউয়ের জন্য এনেছি ওটা বউয়ের শুধু শুধু বউ আর বোনের মধ্যে বোনকে সাপোর্ট করে বউয়ের চোখে কাপুরুষ ট্যাগ নিতে চাই না বোনের চোখে কাপুরুষ হলেও লোক সম্মুখে মুখ দেখানো যায় বউয়ের কাছে কাপুরুষ হলে পুরো জীবন ব্যর্থ বউ আমার হুট করে বাপের বাড়ি গেলে এই বয়সে শিক্ষক থেকে আমাকে বউয়ের জন্য সন্ন্যাসী হয়ে বসে থাকতে হবে দ্বীপের এমন কথায় হা হয়ে যায় নিরা পিঙ্কি ও মিসেস সাদিয়া দীপ্ত এসব কথা বলতো না কি হয়ে গেছে ছেলেটার ফুফুর সাথে লাগামহীন কথাবার্তা বলছে আর আগে কি না মুখ থেকে একটা শব্দও বের হতো না মিস্টার সমুদ্র ছেলের মুখে এমন কথা শুনে বিষম খান মিসেস সাবিনা মিস্টার সমুদ্রকে খোঁচা দিয়ে বলে দেখেছো আমার ছেলেই হলো প্রকৃত পুরুষ বউকে তো সবসময় টাইট দিয়েই রাখে আবার বউয়ের জন্য লড়াইও করে ভুল মানুষের বেলায় বউকে আর বোনকে দেখে না আমার ছেলেটা হীরের টুকরো একদম বাপের থেকে ভিন্ন হয়েছে মিস্টার সমুদ্র নিজের বউয়ের মুখে এতগুলো বছর পর আজ প্রথম এমন কথা শুনে যেন ডাবল বিষম খেলেন ইচরে পাকা বৌমা নিয়ে এসে কি সবাইকে ছোঁয়াচে রোগ লাগিয়ে দিল ছেলে লাগামহীন কথা বলছে বউ আজ জীবনের কাজকর্ম নিয়ে প্রতিবাদ করছে দ্বীপের মুখে এমন কথা শুনে দীপান্বিতা মিসেস শিওলি ও মিসেস সাবিনা একসাথে হাততালি দিতে থাকে এদের কেউই পিঙ্কি ও মিসেস সাদিয়াকে পছন্দ করে না মিস্টার সমুদ্র নিজেও পছন্দ করেন না কিন্তু মৃত বাবাকে দেওয়া ওয়াদা রক্ষার জন্য সহ্য করতে হয় সবাইকে জামা কাপড় দিয়ে ও নীরা ঘরে চলে আসে মাথার হিজাব খুলতে থাকে দীপ হাত ঘড়ি খুলে গলাটাই হালকা লুজ করতে করতে বলে আর ইউ জেলাস হাত আটকে যায় নীরার দ্বীপের দিকে ঘুরে তাকিয়ে বলে কেন। জেলাস হব কেন পিঙ্কি আমার আশেপাশে আসলেই তুমি যেভাবে প্রতিবাদ করো মনে তো তাই হচ্ছে আপনার বুঝি ভালো লাগে ওই পিঙ্কি আপনার গায়ে গায়ে চললে কথা সেটা না কথা হলো তুমি কেমন ফিল করো আমি আবার কেমন ফিল করব কোনো ফিলি করি না বলেই হিজাব খুলে আলমারি থেকে বাসায় পড়ার জামা নিতে থাকে দীপ আবারও জিজ্ঞাসা করে তাহলে প্রতিবাদ কর কেন জামা কাপড় নিয়ে ওয়াশরুমের ভিতরে যায় ওয়াশরুমের দরজা দিতে যেয়েও দরজা হালকা ফাঁকা রেখে বলে আমার কোনো জিনিস যখন আমার হয়েই পারমানেন্ট থাকে আমি তা অন্য কাউকে ভাগ করি না আপনি এখন আমার হয়ে গেছেন ক্যাডার সাহেব আপনার প্রতি অন্য কোনো নারী আসক্ত হলে তাকে তো একটু ভুগতে হবে বলেই দরজা লাগিয়ে দেয় নিরা দীপস্মিত হাসে বিড়বির করে বলেই চন্দ্রপাখি তার ক্যাডার সাহেবের প্রতি আসক্ত হচ্ছে এটা সে বলবে না কিন্তু অন্য নারীকেও আসক্ত হতে দিবে না নারী প্রেম বুঝি একেই বলে আজ বিকালে নীরা দীপান্বিতা ও মিসেস সাবিনা মিলে নাস্তা তৈরি করতে থাকে নীরাকে আজকে ছুটি দিয়েছে দীপ বিয়ের পরের দিন থেকেই তো বই পড়া শুরু করেছে সে আজকের দিন রেস্ট করার সুযোগ পেল নিরা সন্ধ্যায় নাস্তা বানিয়ে সবাই মিলে খাবে সবাই কাজ করছে আর নীরা উকি দিয়ে দিয়ে দেখছে নীরা রান্না বান্না পারে না তাই তাকে কেউ রান্না করতেও দিচ্ছে না পিঙ্কি নীরার এই দুর্বলতার সুযোগটি নিয়ে নিল সাথে সাথে বলে বাড়ির বউ হয়ে কিনা রান্না পারে না কেমন মেয়ে বিয়ে দিয়ে এনেছো তোমরা দীপান্বিতা বলে ওঠে আমাদের তো সমস্যা নেই তোর এত কেন সমস্যা আমার কোনো সমস্যা নেই দেখি আমি একটু রান্না করি দীপ বেবি তো পাস্তা খেতে খুব ভালোবাসে আমি রান্না করব ওর জন্য বউ তো রান্না পারে না আমি না হয় করে দেই রান্না পিঙ্কি দ্বীপকে সবসময় এই বেবি বলে ডাকত এখনো তাই বলে রাগে দুঃখে অপমানে জেলাসিতে সব কিছুতেই ফেটে পড়ল নিরা সাথে সাথে বলে আজকের পাস্তা আমি রান্না করব পিঙ্কি হোহো করে হেসে দিয়ে বলে যে মেয়ে মুখে লিপস্টিক মেকআপ দেওয়া ছাড়া কোনো কাজ পারে না সে মেয়ে আবার করবে রান্না ওটা তোমার কাজ নয় তুমি ঘর সংসার সামলাতে পারবে না আমি বলছি আমি রান্না করব মানে করব এখন যদি আমাকে রান্না করতে না দেও তো বলেই আশেপাশে তাকিয়ে কড়াই থেকে গরম খুন্তি হাতে নিয়ে বলে এই গরম খুন্তি দিয়ে তোমার মাথা ফাটাবো বলে দিলাম ভালয় ভালয় বলছি আমার ক্যাডার সাহেবের জন্য রান্না করবি না তুই দেয়নি ওনার জন্য এই নিরা আছে কে আর কি বলবে নীরার রণচণ্ডী রূপ দেখে সবাই হা হয়ে আছে দীপ এখন একটু বাইরে গেছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট দেখতে অভ্র হাত তালি দিয়ে বলে ঠিক হয়েছে ঠিক হয়েছে পিঙ্কি ভয়তে দেয় দৌড় এই মেয়ের পুরনো কিছু রেকর্ড আছে যা পিঙ্কি খুব ভালো করেই জানে শুধু শুধু বাঘিনীকে খেপিয়ে লাভ নেই পিঙ্কি চলে যেতেই নীরা ইউটিউব দেখে পাস্তা রান্না শুরু করে পাস্তা রান্না শেষে সব কিছু পরিষ্কার করে নিজের ঘরে যায় দীপান্বিতা ও মিসেস সাবিনাও ঘরে যায় ফ্রেশ হবে বলে এই সুযোগে পিঙ্কি আসে রান্নাঘরে এসেই পাস্তায় প্রচুর লবণ্য ঝাল মিশিয়ে দেয় তারপর চলে যায় ঘরে নীরার ফোন ড্রয়িং রুমে ছিল অভ্র তখন ড্রয়িং রুমে আসে দেখবে তাই ঠিক তখনই নীরার কল আসে নীরব দেয় কল অভ্র প্রথম কল আসাতে রিসিভ করে না কিন্তু দুই তিনবার কল আসাতে রিসিভ করে বলে ফেলো নীরব বুঝতে পারে এটা অগ্র পিচ্ছি কণ্ঠ আর এখন নীরা দ্বীপের বহু দ্বীপের বাসায় অগ্র থাকবে এটা স্বাভাবিক কিন্তু এতদিন কেন আছে তাই বুঝতে পারছে না দীপান্বিতা কি শ্বশুর বাড়িতে যায় না এটা এখন তাদের ব্যাপার ভেবেই নীরব বলে আমি নীরব নীরার ভাই হই নীরাকে দেওয়া যাবে এখন মামি তো ঘরে গেছে ফ্রেশ হতে আর মামু একটু পরে আসবে ঠিক সেই সময় দীপান্বিতা এসে বলে কার সাথে বলছ বাবাই মামির ভাইয়া ফোন দিয়েছে আম্মু এই নেও কথা বলো বলেই ফোনটি দীপান্বিতার কানে দিল অভ্র আম্মু বলে সম্বোধন শুনে নীরবের মনের গহিনে কাপন ধরল খারাপ লাগছে তার কিভাবে পারল তার জন্য অপেক্ষা না করে এভাবে বিয়ে করে নিতে দীপান্বিতা ফোন কানে নিয়ে নরম সুরে বলে ঠেলো কি সুন্দর মধুর কণ্ঠ বাজতে থাকে নীরবের কানে দীর্ঘ সময় পর আজ তারা একসাথে কথা বলতে পারছে কিন্তু এখন তো আর আগের সম্পর্ক নেই নীরব কাটকাট গলায় বলে ওঠে বোনকে বলবেন ফ্রি হলে যেন কল দেয় বলেই কল কেটে দিল এতগুলো বছর পর প্রিয় ব্যক্তির কণ্ঠ শুনে শান্তি পেলেও কথার সুরে তিক্ততা অনুভব করল দীপান্বিতা পাল্টে গেছে তার খাদ্য বিশেষজ্ঞ পুরুষটি নীরবের ছোট থেকে একজন নিউট্রিশন স্পেশালিস্ট হওয়ার ইচ্ছা তাই দীপান্বিতা নীরবকে খাদ্য বিশেষজ্ঞ সাহেব বলে ডাকত দীপ ও মিস্টার সমুদ্র একসাথে চলে এসেছেন সবাই মিলে নাস্তা সাজাতে থাকে নীরা বাটিতে বাটিতে সবার জন্য পাস্তা দেয় পিঙ্কি মনে মনে অনেক খুশি দীপ ঝাল সহ্য করতে পারে না নীরার বানানো খাবার খেয়ে দীপ শিওর নীরাকে বকাঝকা করবে সবাই একসাথে পাস্তার খেতে থাকে প্রথম এক চামচ খেয়ে সবাই নীরার দিকে তাকায় পিঙ্কি খুব খুশি এবার বোম ব্লাস্ট হবে পিঙ্কির আশায় পানি ঢেলে অব্র বলে মামি খুব মজা মিসেস সাবিনা বলেন হ্যাঁ সব কিছুই ঠিকঠাক আছে শুধু সস একটু কম দিলে হতো তাও প্রথম রান্না হিসেবে তুমি অনেক ভালো করেছ সবাই নিরার প্রশংসা করতে থাকে পিঙ্কি অবাক হয়ে তাকিয়ে আছে এদের দিকে নীরা পিঙ্কির দিকে তাকিয়ে বলে কি হয়েছে কিছু বুঝতে পারছো না তাই তো সবাই তাকায় নীরা ও পিঙ্কির দিকে পিঙ্কি ভ্রু কুচকে তাকিয়ে থাকে নীরা আবার বলে তুমি আমার ব্যাপারে শুধু মেকআপ করার অভিজ্ঞতা এটা জানলে না যে আমি সিনেমা প্রেমী জীবনে কত নাটক সিনেমা দেখেছিলাম যেখানে এক ডাইনি এসে নায়িকার সমস্ত খাবার নষ্ট করে দেয় তুমি হলে আমার জীবনের সেই ডাইনি আমি কি আর জেনে শুনে বকা খাওয়ার প্রস্তুতি নিতে পারি তাই আগে ভাগে খাবার সরিয়ে রাখি আর তোমার বাটিতে যেই পাস্তা ওটা তোমার হাতের ঝাল মশলা যুক্ত অভ্র দেখে নিয়েছে তুমি কি কি করেছিলে এবার ভদ্র মেয়ের মতো নিজের হাতে টেস্টি পাস্তা খেয়ে নেও আমি পাস্তা খাব না অন্য খাবার খাব তোমার মন চাইলে তুমি খাও কি প্রমাণ আছে যে আমি এটাতে ঝাল লবণ দিয়েছি প্রমাণ অভ্র নিজে ছোট বাচ্চা তো আর মিথ্যে বলবে না খেয়ে নেওয়া আমার ডাইনি ননদিনী এটা এখন তোমাকেই খেতে হবে বলেই নীরা পাস্তার বাটি নিয়ে পিঙ্কির কাছে আসতে থাকে পিঙ্কি এবার চেয়ার থেকে উঠে দেয় ভ নীরা কি কম নাকি সেও পিঙ্কির পিছনে দৌড়াতে দৌড়াতে বলে একবার যখন আমার খাবার নষ্ট করতে চেয়েছিলি তার টেস্ট তো তোকে নিতেই হবে ডাইনি ননদিনী পালাবে কোথায় আমি নীরা যখন একবার লেগেছি তোমার পিছনে তখন তোমার রেহাই নেই আমার বরের সাথে সুপার গ্লুর মতো লেগে থাকা তাই না এবার দেখ সুপার গ্লুর উপরে কি আছে বলেই সারা রুম জুড়ে তারা করতে থাকে পিঙ্কিকে অবশেষে পিঙ্কির দৌড়ানোর সাথে উড়ন্ত ওড়না ধরে ফেলে নিরা তারপর সোফায় পিঙ্কিকে শুইয়ে দিয়ে গাল টিপে হা করিয়ে পিঙ্কির গালে ঢুকিয়ে দেয় পাস্তা পিঙ্কি বেচারি কষ্ট করে হলেও গিলতে থাকে টেবিলে বসা দ্বীপ মাথায় হাত দিয়ে এদের কর্মকাণ্ড দেখে দীপান্বিতা দ্বীপকে আসতে আসতে বলে কে বলবে এই মেয়ে বিয়ের দিন পালিয়েছিল বিয়ে করবে না বলা মেয়েটি কি না এখন সেই স্বামীর ভক্ত মনে মনে খুশি হয় দীপ নীরা কাজ করেছে পিঙ্কি যেমন তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়ছে এতে ওর এই শাস্তির দরকার দীপ নিজেও সহ্য করতে পারে না পিঙ্কিকে খুব তাড়াতাড়ি পিঙ্কির জন্য ছেলে দেখা শুরু করবে চলবে